না মানে আমি কি করব, আমার হাতে নাকি সবকিছু, আমি কি মানে আমি কি প্রডিউসার নাকি, আমি কি টয়লেট ইন্ডাস্ট্রির কি ভগবান নাকি, যে আমি যা বলবো তাই একদম মিলে যাবে নাকি? না না না, আমাকে ঝাট এখন তো কেটে দেবেই। সকাল থেকে সাবস্ক্রাইবারদের ফোন চলে আসছে, কারণটা হচ্ছে এটাই যে দেব অলরেডি বলে দিয়েছে দেব নিজে যায় না, ধূমকেতু আসছে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা প্রত্যেকে জন যারা ইউটিউবার রয়েছি, প্রত্যেকেই যারা এই খবরটা পাচ্ছি প্রত্যেকে একটা সোর্স থেকে, এবার সেই সোর্সটা যদি হয় সিনেমার অফিসিয়াল পেজ, ধূমকেতু সিনেমার অফিসিয়াল পেজটা আজ থেকে 5 বছর আগে অ্যাক্টিভ, মানে একদম পুরোপুরি অ্যাক্টিভ ছিল, এবং 5 বছর পর সেখানে হঠাৎ করে পোস্টে দেখা যাচ্ছে হ্যাপি বার্থডে রুদ্রনীল ঘোষের, তো তার মানে আমরা তো স্বাভাবিকভাবেই ভাববো যে এই পেজটা আবার অ্যাক্টিভ হয়েছে, এই পেজটা আবার অফিসিয়ালি কাজ করছে। এবং কেন কাজ করছে, হয়তো ধূমকেতু নিয়ে কোনো রিসেন্টলি আপডেট আসবে সেই জন্যই। এবার সন্ধ্যেকালকে 6:30 সময় আমি যেটা স্ক্রিনশট দিয়েছিলাম ওই পেজ থেকে পোস্ট করা হয়েছিল যে ধূমকেতু অফিসিয়ালি রিলিজ করছে, তারা লিখে দিয়েছিল ধূমকেতু আসছে। ওকে, এবার অনেকের ওখানে বক্তব্য ছিল যেটা পেজটা হ্যাক হয়ে গেছে, হ্যাকিং হয়েছে, কেউ হ্যাক করে এটা করেছে, সেটাও যদি মেনে নিই তাহলে আমার মনে হয় না যে পেজে 5 বছর ধরে কোনো অ্যাক্টিভনেস ছিল না, সেই পেজে হঠাৎ করে রুদ্রনীল ঘোষকে জন্মদিন পালন করা কোনো ভিডিও, মানে ভিডিও নয় কোনো ছবি পোস্ট করা হতো বলে। তো সেই কারণে আরও ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। তো শুধু আমি নয়, গোটা ইউটিউব কমিউনিটি, ভিডিও কমিউনিটি প্রত্যেকেই এটা নিয়ে কথা বলেছিল যে ধূমকেতু আসছে, এবং যেভাবে পোস্টটা ভাইরাল হয়েছিল, এখন ওই পেজটা খুলুন ও হাওয়া করে দিয়েছে পোস্ট, আর কোনো পোস্টই নেই ধূমকেতু আসছে বলে। মানে যেই দেব আজকে সকালবেলা লিখে দিয়েছে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে, টুইটার থেকে, যে আমি নিজেও চাই ধূমকেতু রিলিজ করুক, আমি পাগলের মতো ওয়েট করেছি কবে ধূমকেতু রিলিজ করবে, এবং আমরা গোটা টিম যারা খেটে কাজ করেছি প্রত্যেকেই চাইছি ধূমকেতু আসুক, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে এই মুহূর্তে ধূমকেতু রিলিজের সেইভাবে কোনো খবর এখন অব্দি নেই। তো এর থেকে স্পষ্ট হয়ে যায় যে দেব বলে দিচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে ধূমকেতু রিলিজের কোনো খবর নেই। এবার যে সিনেমার অভিনেতা জানে না যে সেই সিনেমা রিলিজ করছে কিনা, তো সেই সিনেমার কে জানবে যে সিনেমাটা রিলিজ করছে কিনা? প্রযোজক রানা সরকারও বলছে আমিও জানি না, মানে শুভশ্রী গাঙ্গুলিকে যদি এখন ফোন করি শুভশ্রী গাঙ্গুলি বলবে কই যাই না, তো পরিচালক কৌশিক গাঙ্গুলিকে যদি ফোন করি বলবে কি আজে বাজে বকছো, হচ্ছেটাই মানে আমরা কি পাগল হয়ে যাবো? এবার আমরা তো রিসেন্টলি ওয়েট করেছি সিনেমাটার জন্য 5 বছর ধরে, আমার এখনো মনে আছে আমার তখন বয়স হবে 19 বছর যখন খবর পেলাম দেবদার এরকম একটা লুক রয়েছে, তবে থেকেই সিনেমাটার জন্য ওয়েট করছি। এবার 5 বছর ধরে একটা ভালো সিনেমা রিলিজ করতে পারে টলিউড, টলিউড করবে এটা কি? এবং আমার মনে হয় যে ভায়াকম 18 কি কি মাথাটা খারাপ হয়েছে, নিজেদের একটা এত ভালো প্রোডাক্ট না আনার কি আছে? কয়েকটা টাকার জন্য, আরে সূর্যবংশীর মতো সিনেমা মানে যা বাজেট তার থেকে কমিয়ে দেওয়া হচ্ছে, সালমান খান নিজের বাজেট কমিয়ে দিচ্ছে, অক্ষয় কুমার নিজের বাজেট কমিয়ে দিচ্ছে, শাহিদ কাপুর যাতে জার্সি সিনেমাটা হলে রিলিজ করে সেই জন্য ওটিটির বিরাট বড় পারিশ্রমিক ফিরিয়ে দিয়ে বলছে না হলে রিলিজ করো, আর এইখানে সবাই পড়ে আছে টাকা নিয়ে, এই ধূমকেতু ভায়াকম 18 যারা রয়েছে, টাকা দাও মাল নাও, টাকা দাও মাল। আরে ভাই এরম করলে তাহলে ভালো সিনেমা মানুষ দেখবে কি করে? টনিক হিট হয়ে গেছে সেটা আমরা মেনে নিচ্ছি, টনিক ভালোভাবে চলে গেছে, হিট করে গেছে, এরকম সাহস তো দেখাতে হবে, যেটা শাশ্বত চট্টোপাধ্যায় কদিন আগে দেখিয়েছে যে ইন্ডাস্ট্রিকে সাহস দেখাতে হবে, এই তো সাহসের নমুনা। একটা পেজ হ্যাক হয়ে গেছে, ভাবা যায়? কোনোদিন শুনেছেন একটা পেজ হ্যাক হয়ে গেছে, সেটা পোস্টটা প্রায় 24 ঘন্টা রইল, তারপর পুরো টিম এসে বলছে না 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 ধূমকেতু রিলিজ করছে না, এটা পুরো ভুল খবর। এরম করলে হয় না, মানে একটা সিনেমা এবার রিলিজ করা হোক, একটা মানুষ কতদিন ধরে ওয়েট করবে? এবার সিনেমাটা বাজ আস্তে আস্তে কমবে, কালকে একটা সিনেমা যেটা অফিসিয়ালি জানেই না লোক আসবে কি আসবে না, তা সত্ত্বেও যে পরিমাণ লোক শেয়ার করেছিল এটা দেখেও ভায়াকম 18 দয়া হওয়া উচিত যে কতজন বাঙালি দর্শক সিনেমাটার জন্য ওয়েট করে আছে, কিন্তু না ওই মাল্লুর সামনে পড়ে রয়েছে টাকা দাও মাল নাও, টাকা দাও মাল নাও, ব্যাস ওই নিয়ে পড়ে রয়েছে। এই আমার মনে হচ্ছে, এবার আমার মনে হচ্ছে রিলিজ হবে না, আর এই আমার এই নিয়ে আর বলতেও ভালো লাগছে না, একদিন বলবো আসবে, একদিন বলছে আসবে না, সাবস্ক্রাইবাররা সকাল থেকে ফোন করে যাচ্ছে, তাদেরও দোষ নেই। এবার আমি তো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি না, আমিও তো মানুষ, অক্সিজেন বলে তো আমারও কিছু রয়েছে, তো যাই হোক কিছু বলার নেই। আপাতত মানে তোমাকে তো আসছে না যেটা দেবদার বক্তব্য অনুযায়ী, তবে প্রযোজক রানা সরকার এবং দেব কমেন্টে রীতিমতো কথা বলেছে যে রানা সরকার যেটা বলেছে দেব রীতিমতো ট্রাই করছে সিনেমাটা রিলিজ করার জন্য, এবং আমিও ট্রাই করছি ভায়াকম 18 যদি তাদের নিজেদের মানে দ্বন্দ্ব থেকে যদি একটু সরে আসে সিনেমাটা খুব শীঘ্রই রিলিজ করে যাবে। তো সবটাই নির্ভর করছে ভায়াকম 18 স্টুডিওসের উপর, আমি যেটা বলেছিলাম তোমরা করো টুইটারে গিয়ে, হতে পারে ওটাতে হয়তো কোনো একটা বড় ফল লাগতেও পারে, তো এটাই আমার বলা ছিল। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না, যেই চ্যানেলটা নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার বাই অ্যান্ড নমস্কার।